সুপ্রভাত বন্ধুরা আজ হল সতেরো মার্চ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হোলি উপলক্ষে আগামী উনিশে মার্চ শনিবার করিমগঞ্জ জেলায় স্থানীয় ছুটি ঘোষণা বন্ধ থাকবে স্কুল কলেজ বিত্তীয় প্রতিষ্ঠান বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি লালা শহরে দিনদুপুরে দুপুরে ব্যবসায়ীর ক্যাশবাক্স ব্যাঙ্গে লক্ষ টাকা লুট বিস্তারিত থাকবে প্রতিবেদনে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের স্কুটি নবম শ্রেণীতে প্রথম স্থানাধিকারীর জন্য আরোহণ প্রকল্প অরুণোদয় প্রকল্পের টাকা এক হাজার থেকে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি মূলত বিটিআর অঞ্চলের নতুন করে ছয় লাখ অতিরিক্ত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পে আবেদন করার সুযোগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাজেটে বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ দুই হাজার বাইশ তেইশ সালের অর্থ বছরের বাজেটে করিমগঞ্জে মেডিকেল কলেজ সহ বরাকে গুচ্ছ প্রকল্প শিলচরে বিমানবন্দরের জমি অধিগ্রহণ সুপার স্পেশালিটি হাসপাতাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিশন বসুন্ধরার অভূতপূর্ব সাফল্যের পর জমির সমস্যা সমাধানে এখন বসুন্ধরা দুই চালুর কথা ঘোষণা এক লক্ষ চাকরির প্রতিশ্রুতিতে অটল সরকার বললেন অর্থমন্ত্রী অজন্তা নেওক এক লক্ষের মধ্যে এক হাজার একশো সাতান্ন পদ পূরণ প্রক্রিয়া চলছে চুরাশি হাজার দুইশো চুয়াল্লিশ পদে নিয়োগের গৌহাটি আইএসবিটি থেকে নিকুজ শিলচর দলাই রাজঘাটের এক সন্তানের জননী বিস্তারিত থাকবে প্রতিবেদনে রেলের জমি বেসরকারি প্রতিষ্ঠানকে সমঝে দেওয়ার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র কংগ্রেস সিপিএম সহ এগারোটি বিরোধী দলের হাইলাকান্দি জেলায় বারো থেকে চৌদ্দ বছরের কিশোর কিশোরীদের কোভিড টিকাকরণ শুরু এবং শেষ খবরটি রামকৃষ্ণনগর কলেজের শৈক্ষিক বাতাবরণ ফেরাতে ডিসির দ্বারস্থ পুরো কমিশনাররা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হলি উপলক্ষে করিমগঞ্জের জেলা শাসক আগামী উনিশে মার্চ অর্থাৎ শনিবার সমগ্র করিমগঞ্জ জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন এই সুটি এনআই একটেও ঘোষণা করা হয়েছে ফলে শনিবার জেলায় জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কার্যালয়গুলি ছাড়া রাজস্ব এবং ম্যাজিস্টেরিয়াল কোর্ট সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের সব কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বিত্তীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে চলতি মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক বৌড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং পুনর্নির্ধারিত যে কোনো বাসাই পরীক্ষার লিখিত বা মৌখিক পরীক্ষার ফলে বাধাগ্রস্ত হবে না বলে জেলাশাসকের জারি করা এক আদেশে জানানো হয়েছে হাইলাকান্দি লালা শহরের সেন্ট্রাল রোডে বুধবার দুপুরে এক হার্ডওয়্যারের দোকানের ক্যাশবাক্স ভেঙে লক্ষাধিক টাকা লুটপাটের ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লালা পুলিশ তদন্তে নামলেও শেষ খবর পাওয়া পর্যন্ত লুটেরাকে গ্রেফতার কিংবা খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে লালা শহরের সেন্ট্রাল রোডের রয়্যাল গেস্ট হাউসের গ্রাউন্ড ফ্লোরে তাকা অমন হার্ডওয়্যার ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনার সময় দোকান মালিক অঞ্জন দাস গ্রাহকদের সামগ্রী দেখানোর জন্য বেতরের গুদামে ছিলেন আর ঠিক তখন দুষ্কৃতি দোকানে ঢুকে মুহূর্তের মধ্যে বাক্স বেঙ্গে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায় দোকান মালিক অঞ্জন দাস দোকানে ফিরে বাক্স বাঙ্গায় এবং অর্থ লুটের ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বিষয়টির সঙ্গে সঙ্গেই লালা থানায় জানান তিনি খবর পেয়ে লালা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত করে গেলেও লুটেরার কোনো হদিশ বের করতে পারেনি এত দিন ধরে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দিয়ে আসছে সরকার তবে ছাত্রীদের স্কুটি দেওয়ায় বাগনে ছাত্ররাও বুলেট চাই বলে বায়না দরে মামা মুখ্যমন্ত্রীর কাছে তাই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এখন থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ সব মেধাবী ছাত্রছাত্রীদের স্কুটার দেওয়া হবে তাছাড়া স্নাতকোত্তর পাঠ্যক্রমে অধ্যয়নরত ছাত্রীদের কলেজে আসা যাওয়ার জন্য যাতায়াত বোনাস হিসাবে বছরে দশ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বাজেটে নবম শ্রেণীতে প্রথম স্থান দখলকারী মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আরোহণ প্রকল্প আবার শুরু করার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ এই ধরনের মেধাবী ছাত্রছাত্রীদের বই কেনা আসা যাওয়া বাবদ দুই হাজার টাকা করে প্রদান করা হবে জেলা শাসকদের মাধ্যমে ওই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে সাফল্যের উচ্চ শিকরে যাতে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারে সেজন্য জন্য গৌহাটি আইআইটির মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভ্রমণের ব্যবস্থা করবেন জেলা শাসক। তাছাড়া প্রথম সারির শিক্ষাবিদ কেরিয়ার পরামর্শদাতাদের সঙ্গে গণগণ তাদের মত বিনিময়ের ব্যবস্থা করা হবে এদিকে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে এক হাজার থেকে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অরুণোদয় প্রকল্পের টাকা সেই সঙ্গে অর্থমন্ত্রী অজন্তা নেওয়ক বলেছেন বিগত বর্ষে মূলত বিটিআর অঞ্চলে এক দশমিক দুই দুই লাখ নতুন হিতাধিকারীকে যোগ করা হয়েছে অরুণোদয় প্রকল্পে এই বর্ষেও ছয় লাখ অতিরিক্ত হিতাধিকারীকে যোগ করা হবে অরুণোদয় প্রকল্পে বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবের কথাও ঘোষণা করা হয়েছে দুই হাজার বাইশ তেইশ সালের অর্থ বছরের বাজেটে বলা হয়েছে বাকি টাকা সাতটি জেলায় বহাগ বিহুর পূর্বে ঋণ মকুবের জন্য টাকা প্রদান করা হবে সেই সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অধীনে উননব্বই দিন পর্যন্ত ঋণ পরিশোধ না করা হিতাধিকারীদের ঋণ মকুব করার কথা ঘোষণা করেছে সরকার এবং শেষ এবং তৃতীয় পর্যায়ে যে সকল হিতাধিকারীরা মানসিকভাবে চাপের সম্মুখীন হয়েছেন এবং যাদের অ্যাকাউন্ট নন পারফর্মিং অ্যাসেটসে পরিণত হয়েছে তাদের ঋণও মকুব করার কথা ঘোষণা করা হয়েছে দুই হাজার সালের অর্থ বছরের বাজেটে গৌহাটি আইএসবিটি থেকে নিকুজ হলেন কাসার জেলার দোলাই অন্তর্গত রাজঘাটের নুরজাহান বেগম নামের এক সন্তানের জননী গোয়ালপাড়ার বাসিন্দা স্বামী আজিনুল রহমানও একমাত্র পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে গোয়ালপাড়া থেকে বাবার বাড়িতে আসার পথে পনেরো মার্চ মঙ্গলবার বিকাল আনুমানিক চারটায় গৌহাটি আইএসবিটিতে কোনো কারণে গাড়ি থেকে নেমে আর ফিরে আসেননি তখন থেকে নুরজাহান বেগমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না কোনও সুহৃদয় ব্যক্তি নিকুজ হওয়া নুরজাহান বেগমের সন্ধান পেয়ে থাকলে এইট নম্বরে যোগাযোগ করে জানানোর জন্য খাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন সরকারের প্রথম বর্ষপূর্তি আগামী দশ মের মধ্যে এক লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি পূরণ করা আদৌ সম্ভব হবে কি না এ নিয়ে বিরোধীরা যখন সন্দিহান তখন এক লক্ষ নিয়োগের রূপরেখাই বুধবার প্রকাশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ এক লক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগে একশো চার স্বরাষ্ট্র দফতরে একশো শিক্ষা বিভাগে নয়শো ত্রিশ জনকে নিযুক্তি দেওয়া হয়েছে এক লক্ষ নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর একই ধরনের পদে সরাসরি নিয়োগের জন্য প্রণয়ন করা হয়েছে নতুন আইন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিশন তিনি জানান কমিশনের মাধ্যমে তৃতীয় শ্রেণীর তেরো হাজার পাঁচশো বাহাত্তরটি এবং চতুর্থ শ্রেণীর তেরো হাজার সাতশো সাতাশিটি পদ পূরণের সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশে মার্চের আগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কয়েক হাজার পদ পূরণের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে অসম পাবলিক সার্ভিস কমিশনও তিন হাজার পাঁচশো সাতাশিটি গ্রেড ওয়ান এবং এক হাজার পাঁচশো গ্রেড টু এর পদ পূরণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে হিমন্ত বিশ্ব শর্মা অসমের অর্থমন্ত্রী তাকার সময় থেকে করিমগঞ্জে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য দৌড়জাপ করে আসছেন জেলার বিধায়করা দুই সালের মে মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন হিমন্ত বিশ্ব মুখে করিমগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কথা বললেও তার সরকারের প্রথম বাজেটেও করিমগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণের প্রসঙ্গ স্থান পায়নি অবশেষে এবার অর্থাৎ দুই হাজার সালের অর্থ বছরের বাজেটে করিমগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ এই ঘোষণার সঙ্গে সঙ্গে করিমগঞ্জবাসীর মধ্যে আনন্দের জোয়ার উঠেছে কারণ সীমান্ত জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের কিন্তু নানা কারণে তা আর হয়ে উঠেনি অবশেষে জেলার সব বিধায়কদের প্রচেষ্টায় বুধবার বাজেট ভাষণে করিমগঞ্জের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এদিকে বাজেটে শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনে জমি অধিগ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে একই সঙ্গে শিলচর মেডিকেল কলেজ বা সিভিল হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব রয়েছে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের বাজেটে এই বাজেটেই ঘোষণা করা হয়েছে চলতি বছরের অক্টোবরের মধ্যেই শিলচরের ক্যান্সার হাসপাতালও কার্যক্রম হয়ে উঠবে মিশন বসুন্ধরার অভূতপূর্ব সাফল্যের পর সরকার এখন বসুন্ধরা দুই চালুর কথা ঘোষণা করেছে জমি সংক্রান্ত নয়টি পরিষেবার জন্য সরকার মিশন বসুন্ধরা চালু করেছিল অনলাইন নির্ভর সেই পরিষেবার আট লক্ষের বেশি লোক আবেদন করেছেন এর মধ্যে পাঁচ লক্ষ লোকের সমস্যা সমাধান করা হয়েছে বাকি আবেদনগুলি আগামী দশ মে সরকারের প্রথম বর্ষপূর্তির আগেই নিষ্পত্তি করা হবে তাই মিশন বসুন্ধরা দুই চালু করার কথা জানিয়ে বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন ভূমিসত্বের জন্য পরবর্তী পর্যায়ে জমি সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে এতে মিশন বসুন্ধরা দুইয়ের মাধ্যমে জমির মালিকের কাছ থেকে রাজস্ব সংগ্রহের ব্যবস্থা কর্মক্ষণ করে তোলা হবে আইনত সব বাধা দূর করতে জমি নতির উন্নীতকরণ এবং শুদ্ধতার জন্য মিশন একের পরিষেবাগুলিও চালু থাকবে মিশন দুইয়ে হাইলাকান্দি জেলায় বুধবার থেকে বারো থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে জেলার ছয়ত্রিশ হাজার কিশোর কিশোরীকে টিকা দেওয়ার এই কর্মসূচি বুধবার হাইলাকান্দি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয় বারপ্রাপ্ত স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা ডক্টর রেহানা বেগম এই টিকাকরণের উদ্বোধন করেন উল্লেখ্য কর্বেভ্যাক্স ভ্যাকসিন নামে এই টিকাটিও বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এর দ্বিতীয় ডোজ আঠাশ দিন পর নিতে হয় বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে রেলের জমি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবং পাঁচ গ্রাম নোয়াগাঁও কাগজ কল দুটি জলের দরে বিক্রি করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে সিপিএম কংগ্রেস সিপিআই রাইজর দলসহ এগারোটি রাষ্ট্রীয় আঞ্চলিক দল বৃহস্পতিবার বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগে করিমগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবার শেষ খবরটি রামকৃষ্ণনগর কলেজের শিক্ষার বাতাবরণ একেবারে তলানিতে শিক্ষকরা কেউ রাজনীতি তো কেউ নিজস্ব কাজে ব্যস্ত রয়েছেন ছাত্ররা কলেজে গেলেও ঠিকমতো ক্লাস হচ্ছে না পুরো নির্বাচনের সময় অসংখ্য অভিভাবক এ নিয়ে শাসক দল বিজেপি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন ফলে নবনির্বাচিত ওয়ার্ড কমিশনাররা শপথ পাঠ করার আগে এ নিয়ে সরব হন বুধবার দুপুরে নবনির্বাচিত পুরো কমিশনাররা এ মর্মে ডিসির উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন রামকৃষ্ণনগরের সার্কুল অফিসার সতীশ প্রসাদের হাতে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন